হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, আমরা বিশ্ব দরবারে নিজেদের বাঙালি হিসেবে পরিচয় দিতে পারতাম না। বঙ্গবন্ধু বাংলাদেশ একই সূত্রে গাঁথা। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিলে পূর্ব লন্ডনের ক্যাবেল স্ট্রিটের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি জগন্নাথপুর টাইমসের সম্পাদক অধ্যাপক এম ডি সাজিদুর রহমান। সংগঠনের সেক্রেটারি ডিবিসি নিউজের লন্ডন প্রতিনিধি সাংবাদিক জুবায়ের আহমদের সঞ্চালনায় বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রিটেনে বাংলা মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট, ঢাকা পোস্টের যুক্তরাজ্য প্রতিনিধি সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শাহেদ রহমান, সহসভাপতি ২৬ টেলিভিশনের সিইও জামাল আহমদ খান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইউকে বাংলা গার্ডিয়ানের ম্যানেজিং এডিটর মোহাম্মদ সালে আহমদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডক্টর আজিজুল আম্বিয়া, আজকের নলজুড়ির লন্ডন প্রতিনিধি অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার মির্জা আবুল কাশেম, হবিগঞ্জ এক্সপ্রেসের লন্ডন প্রতিনিধি ইভেন্ট অ্যান্ড ফেসিলিটিস সেক্রেটারি এ রহমান অলি, বাংলা সংলাপের বিশেষ প্রতিনিধি সাবেক সহসভাপতি ব্যারিস্টার ইকবাল হোসেন, বিশ্ব বাংলা নিউজ ২৪ সম্পাদক সাংবাদিক শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, বাংলা ভিউ এ লন্ডন প্রতিনিধি ইমরান মাহমুদ। এছাড়া আলোচনায় আরও অংশ নেন কবি ফয়েজুর রহমান ফয়েজ, লেবার পার্টির হোয়াইট চ্যাপেল শাখার সেক্রেটারি কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ সোয়েজ মিয়া, সাবেক কাউন্সিলর গীতিকবি শাহ সোহেল আমিন প্রমুখ। ইফতার পূর্বে মোনাজাতে পরিচালনা করেন সংগঠনের ট্রেজারার এস কে এম আশরাফুল হুদা। উক্ত মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু ৭১ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ৩০,০০০ শহীদের আত্মার শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। সাবিনা ইয়াসমিন, ফোকাস টিভি।